जय श्री राधे कृष्ण बंधुरा नमस्कार। चारटे कलर दिए सुंदर एक स्कोयर खूब ही सोजा खूब सुंदर भलो लगे अपन आशा करी। तो पचंद मत कलर कलर मैजिक रिंग प्रथम अपना मैजिक रिंग असुविधा हम पांच सतटा चेन नहीं चार पांच चेन नहीं एस एल एस टी कर गोल कर मैजिक रिंग ना बंधुरा देखे गिट नहीं सूतो आगाटा दिखे रेखे आंगुले कर गिट नहीं से गिटाई कुरुश दिए तुलछी ना समय मत प्रयोजन मत ये टेने छोटो कर देव क्लोज कर देव टाइट कर देव। तो देख बंधुरा एक दुई तीन चारटे चेन निल प्रथम चारटे चेन निये ट्रिपल मत निये प्रथम एक फिलल तारपर एक दुटो तारपर एक दुटो क्लोज करछे आबार देखुन डबले जेमन एक बार नेय ट्रिपले दो बार नेय किन्तु एखाने ट्रिपल करछि एक बार निये देखुन एइभाबे प्रथमे एक बार तारपर एइ दो बार तारपर एइ दो बार हये गेल एक दुई चेन दुटो चेन दुटो चेन निये आबार देखुन ट्रिपल नेब प्रथमे एक दुई तीन आबार देखुन एक दुई तीन एक दुई तीन एक दुई टेने क्लोज कर दीची दुटो चेन नहीं लास्ट एक दुई तीन चार नम्बर स्लिप स्टिच नहीं स्लिप स्टिच नहीं स्लिप स्टिच नहीं बंधु आबार स्लिप स्टिच नहीं आसब स्लिप स्टिच दिए चारटे चेन निये निएछि बंधुरा निये देखुन एरकम दुबार नेब दुबार निये एई जे सेन एखान थेके एई ग्यापटा थेके निये एई जे सेंटारे थेके सूतोटा एई जे उपर दिए निच्छि किन्तु निये आबार भेतर दिए निये एई एटाके एबार देखुन प्रथमे एकबार एकटा क्लोज करलाम तारपरे दुटो आबार दुटो आबार दुटो तीन बार दुटो फेललाम ताहले टोटाल चार बार हलो एबार देखुन आबार ट्रिपल नेब एकटा दिए कोथाय ई माझखाने सेंटारे आर जाच्छि ना माझखाने प्रथमे एकटा तारपरे दुटो एबार तीनटे निलाम तीन बारे क्लोज करलाम एबार ओकटा दुटो चेन चेन दुटो तारपर आबार ट्रिपल नेब देखुन एखान थेके एक दुई तीन गेल एबार आबार देखुन ट्रिपल नेब दुबार सेई सेंटार थेके जे दुबार निलाम आगेर मतो ए देखुन एखान थेके निये ए जे सेंटारे गेलाम सूतोटा एरम अपर दिके नेब निये एई प्रथमटा एकटा फुल चार बार हये गेल एबार आबार प्रथम ट्रिपल तीन बारे तरह की दो बारे ट्रिपल की सेंटर सेंटर जाब दिए ऊपर थे सूत्रा नेब नहीं फर्स्ट नम्बर एक दुई तीन टोटल चार बार फोर टाइम क्लोज करब कर आबार एबार ट्रिपल नेब एक बार मिडल सेम स्पेस वन टू थ्री टाइम क्लोज टू चेन सेम स्पेस ट्रिपल वन फर्स्ट टाइम वन सेकेंड टाइम टू थर्ड टाइम टू
দুবার নিলাম সুতোটা, সেম এইভাবে সেন্টার থেকে সুতোটা উপরেই আছে দেখুন, এই যে যাচ্ছে যে ফার্স্ট ওয়ান সেকেন্ড টু থার্ড টু ফোর্থ টাইম ফোর্থ টু হয়ে গেল। আবার যাবো এই গ্যাপে গিয়ে, এই যে দেখুন এক দুই তিন টু টাইম এক দুই তিন চার চার টু থ্রি নেক্সট অ্যাপ ট্রিপল ফার্স্ট ট্রিপল ওয়ান টু থ্রি সেকেন্ড ট্রিপল প্রথমবারে একটা ক্লোজ করলাম, দ্বিতীয়বারে দুটো, তৃতীয়বারে দুটো, চতুর্থবারে দুটো হয়ে গেল। তারপরে এবার নেব ট্রিপল, কিন্তু এইখান থেকে ট্রিপলটা নিলাম, এই এক দুই তিন হয়ে গেল, দুটো চেন নেব। নিয়ে আবার সেম জায়গায় একই জায়গা থেকে এক দুই তিন হয়ে গেল, এবার দুটো এই যে সেন্টার থেকে এইভাবে সুতোটা কিন্তু উপর দিয়ে এইভাবে নিচ্ছি, নিয়ে পিছন দিয়ে ভেতর দিয়ে নিয়ে আসছি, নিয়ে এসে এই যে একটা প্রথমে তারপরে দুটো তারপরে দুটো হয়ে গেল। আবার একটা বাকি আছে ট্রিপল করা, এখান থেকে এক দুই তিন হয়ে গেল, এখানে ক্লোজ করব, ওয়ান টু থ্রি স্লিপ স্টিচ। চেন নিয়ে সুতোটা কাট করে দেবো, যে কোনো একটা কোনায় এই যে কোনাতে স্লিপ নট আগে নিয়ে নিতে পারেন, স্লিপ নট নিয়ে নিলাম, নিয়ে আপনার আপনাদের ইচ্ছা মতো কালার নিতে পারেন, আমার কাছে যেটা আছে এক দুই তিন তিনটে নিয়ে নিলাম। নিয়ে কী করবো, এই যে ডাউল যেরকম করছিলাম এখান থেকে নিয়ে সেম এই যে আগেরটাই যাবো, এখান থেকে নিয়ে প্রথমে এক তারপরে দুই আবার দুই মোট চারবার ফেললাম, তারপরে এবার কী করবো সেম ওখানেই, তারপরে আবার ওইখানেই এক দুই তিন, তারপরে এবার দুটো চেন নেবো, একটা দুটো চেন, দুটো চেন নিয়ে আবার এই এক দুই তিন, তারপরে আবার এইভাবে উপর থেকে এক দুই তিন চারবার নিলাম, নিয়ে লাস্ট আবার একটা ট্রিপল হবে এই মাঝখানে ওপরেই, সেম স্পেসে হচ্ছে এগুলো সব, এক দুই তিন হয়ে গেল। এবার দেখুন এই যে গ্যাপটা মাঝখানে, এই গ্যাপটা দেখুন এক দুই তিন সিঙ্গেল ট্রিপল করলাম, করে এরকম নেব, নিয়ে এবার
তিনটে আছে, তিনটার মধ্যে মাঝেরটা থেকে প্রথমবারে একটা ক্লোজ করলাম, দ্বিতীয়বারে দুটো, তৃতীয়বারে তিনটে, দুটো, চতুর্থবারেও দুটো, শুধু প্রথমবারে একটা, চারবার ক্লোজ করব। এবারে একটা সিঙ্গেল নিয়ে এখানে এই গ্যাপেই করব, এক দুই তিন হয়ে গেল। এবার আবার এখানে চলে আসবে, এরকম করবো প্রথমে এই কোনাতে, প্রথমটা তো এভাবে, এই যে প্রথমে সিঙ্গেল, তারপরে এই, তারপরে এই, তারপরে এবার কী করবো, আমি ডাবল নেব নিয়ে এই যে প্রথমবারে সিঙ্গেল ফেলবো, তারপরে এবার ডবল ফেলবো। এই যে এখান থেকে সুতো নিয়েছি, কিন্তু এখানে যেমন সেন্টার থেকে নিয়েছি, তারপরে লাইন এখান থেকে নিয়েছি, দিয়ে এই দুটো ফেলবো, তারপরে এই আবার কী করবো, এখানেই আবার একটা ট্রিপল নেবো সিঙ্গেল, এক দুই তিন, এবার দুটো ওয়ান টু চেন নিয়ে আবার সেখানে এক এক দুই তিন হয়ে গেল। এবার আবার এরকম দুটো নিয়ে এই যে এখান থেকে এই এক তিন হয়ে গেল। এবার আর একটা নেবো এখানটায়, ট্রিপল হয়ে গেল। এবার এই গ্যাপটা নেব, এই গ্যাপটা একটা মাঝখানে এই, আর একটা দুবার করে নিয়ে এই যে মাঝখানেরটার থেকে না, তারপর আবার একটা, এখানে তিনটেই হবে, দুটো সিঙ্গেল তিনবারের আর একটা চারবারের, ঠিক আছে, লম্বা একটা, দুটো একটা, তারপর আবার এই যে এরকম করে এখানে আসছে। স্লিপ স্টিচ নিয়ে নিলাম, নিয়ে আবার চেন নিয়ে এই স্লিপ স্টিচ নিয়ে এখানে যাব, স্লিপ স্টিচ নিয়ে এখানে চলে আসছি বন্ধুরা। এবার ওয়ান টু থ্রি চেন নিলাম নিয়ে এই যে এভাবে করে নিয়ে এই নিচে থেকে নিচে, এখানে তার সেন্টার যাবো না, তাহলে কি করবো, এখান থেকে তো এইভাবে সিম্পল নেই, সেটা না নিয়ে এই চার, এবার সেম স্পেস তিন, দুটো চেন, টু চেন, সেম স্পেস ট্রিপল, ওয়ান টু থ্রি, ডাবল ট্রিপল, এক দুই তিন চার নিয়ে আবার এক সিঙ্গেল ট্রিপল, সেম স্পেস উপরেই, এক দুই তিন হয়ে গেল। এবার সিঙ্গেল প্রথমে, তারপরে এই ডাবলটা করে নেব, এই যে আগের লাইনে এই দুটো, এই যে এক দুই তিন চার, প্রথমটার থেকে নিয়ে নিয়েছি, নিয়ে আবার সেম স্পেসে একটা সিঙ্গেল টুকে নেব, দুই তিনটে হয়ে গেল। এবার আবার এই গ্যাপটা নেব, তারপরে এখানে কোনো হবে, এই গ্যাপটা নেব, যত এক দুই তিন নিচ্ছি, সেম স্পেসে আবার একটা, একবার ছোট হয়ে গেল, দুটো ছোট একটা লম্বা, এই সাইডের গুলোতে দুটো ছোট একটা লম্বা, এগুলোতে তো
প্রথমে একটা ছোট তারপর একটা লম্বা তারপর একটা ছোট তারপর দুটো চেইন আবার একটা ছোট তারপর লম্বা তারপর আবার একটা ছোট মাঝে কোনো চেইন হচ্ছে না তাহলে এখানে কি হবে প্রথমে একটা ছোট শর্ট ট্রিপল ফার্স্ট ওয়ান শর্ট ট্রিপল দেন ব্রড লং ট্রিপল এইভাবে শর্ট ট্রিপল সিঙ্গেল শুধু এখানে সেম স্পেস টু থ্রি টু চেন দুটো চেন নিলাম সেম স্পেস শর্ট ট্রিপল ওয়ান টু থ্রি হয়ে গেল বোট লং ট্রিপল বার্ড এবার এই দুটো গ্যাপে হবে এই একটা গ্যাপ এই একটা গ্যাপ তারপরে কোনো আসবে তারপর বড়টা হবে বড়টা হয়ে একটা ছোট হবে এবার তিনটে হবে এখানে স্লিপ স্টিচ ওয়ান চেন কাট বেশ হালকা মনে করুন হালকা তুঁতে কালারটা মাঝখানে দিলেন তারপর একটু গাঢ় তুঁতে কালার দিলেন ডিপ বা সাদা একটু ঘিয়ে রংটা দিলেন তারপরে তারপরে গ্রেটা দিলেন এইভাবে দিলে এটা কালার খুব সুন্দর হবে বোঝা যাবে জিনিসটা তো এরপরে আমি গোলাপিটা দিচ্ছি বন্ধুরা সেম শুধু মাঝে এরকম বাড়তে থাকবে মাঝেরগুলো তিনটে করে হবে যে দুটো লং দিচ্ছি একটা শর্ট না দুটো শর্ট দিচ্ছি একটা লং দিচ্ছি শর্ট ট্রিপল আর লং ট্রিপল দিচ্ছি আর এগুলো যেমন হচ্ছে তেমন প্রথমে শর্ট ট্রিপল তারপর লং ট্রিপল তারপর শর্ট ট্রিপল তারপর টু চেন তারপর শর্ট ট্রিপল তারপর লং ট্রিপল আবার শর্ট ট্রিপল এই হচ্ছে পাঁচ তিনটে তিনটে করে মাঝখানে দুটো ব্যাস এই হবে তো তাহলে এখানে আমি দুই তিনটে নিয়ে নিলাম এটা ফার্স্ট ট্রিপলের মতো ধরা হবে তারপরে ফার্স্ট ট্রিপল ধরার পরেই এই যে এটা এই হবে এভাবে এতক্ষণ নিচ্ছে তারপর আপনি যতটা চওড়া ইচ্ছে মতো করতে পারেন বন্ধুরা যত বড় করতে পারেন হলো আবার এখানেই শর্ট মানে ছোট ট্রিপলটা নিচ্ছে ওটাকে আমি শর্ট বলছি হয়ে গেল এবার একটা দুটো চেন আবার এখানেই শর্ট ট্রিপল আবার এই যে ডাবল করে সুতো নিলাম নিয়ে এইভাবে আরেকটা হবে এখানে একটা দুটো তিনটে গ্যাপ তিনটে গ্যাপে প্রথমটা কি করবো একই হবে সবগুলোকে তাহলে এই যে শর্ট মানে ছোট টুকুলটা করছি তারপরে বড় টুকুলটা কি করবো এই যে আগের লাইনের এই এক দুই তিন চার লং টুকুল নিয়ে নিলাম আবার একটা শর্ট টুকুল এই ওপরেই হবে সেম জায়গায় হয়ে গেল পরেরটা
গুলো এইভাবে নিচ্ছি, মাঝের গুলো এইভাবে নিচ্ছি, এটার সাথে গোল করে ঘুরিয়ে ওটা চারদিকে নিচ্ছি, কোনাগুলো আগের লাইনের সাথে আটকে নিচ্ছি বন্ধুরা লম্বাটাকে। স্লিপ স্টিচ এটা আর একলাইন এই কালারটা দিয়ে করবো, তারপরে দুলের নাল দিয়ে করবো, তো আমি করছি না, করছি এই যে স্লিপ স্টিচ দিয়ে এইভাবে চলে গেলাম, এক দুই তিন এইভাবেই হতে থাকবে বন্ধুরা, যত খুশি বড় করতে পারেন। চারটে শর্ট দুটো বট, সেগুলি বুঝে গেছেন বন্ধুরা আপনারা। এরপরে আপনার ইচ্ছে মতো কালার আর রং দিয়ে বাড়িয়ে দেবে। প্রথমটা যে একটা নিয়ে তিনবারে করলাম, দ্বিতীয়টা আমি দুবার নিয়ে যে আগের লাইনের লম্বাটা থেকে নেব, এক দুই তিন আবার ছোট
স্টিচ করে একটা চেন নিয়ে কেটে দিলাম। দুটো চেন হয়ে গেছে। বন্ধুরা এরপরে আপনি আরো কালার দিতে পারেন, বাড়াতে পারেন, আমি আর করছি না। রাত 3টে বাজে বন্ধুরা, আমি এরকম না, এখনো আরো 1 ঘন্টা, 4টে 5টা হয়ে যাবে আস্তে আস্তে। তো যাই হোক, আমি আর বাড়াচ্ছি না, এইভাবেই হতে থাকবে, এই গ্যাপ গুলোতে বাড়তে থাকবে। চৌকোনাটা খুব সুন্দর ডিজাইনটা বন্ধুরা, ভালো লাগবে এরপরে রং দিলে। তো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করবেনই, আর অল বাটনটা প্রেস করে দেবেন দয়া করে। তাহলে আমি যা যা দেবো আমার সব নোটিফিকেশানগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা। তো বাচ্চাদের বেবি কম্বল, বেবি ব্ল্যাঙ্কেট, বেবি জ্যাকেট, তারপর আরও অনেক কিছু, শাক, টেবিল ক্লথ, টিভি কভার, বেড কভার, অনেক কিছুই করতে পারবেন বন্ধুরা আপনার। তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড লাইক শেয়ার কমেন্টস। জয় শ্রী রাধে কৃষ্ণ, নমস্কার, থ্যাংকস ফর ওয়াচিং।